বন্ধুরা, আমি তোমার জন্য একটি ভিডিও তৈরি করবো, যে ভিডিওতে তুমি কিভাবে রাউটার সেট আপ করবো এবং রাউটারে অন্য কেউ যে চুরি করে পাসওয়ার্ড নিয়ে না চালাতে পারে সেই বিষয়ে ভিডিওটি তৈরি করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে তোমার জন্য উপকার হবে ভিডিওটি। প্রথমে এমন একটি বাজারে যেতে হবে, বাজারে যেয়ে লিখতে হবে, বাজারে যেয়ে তোমার আমাদের সার্ভার 1.1 এই সার্ভারটা চলে। আমার বেশিরভাগ আমার লগ ইন করা আছে মার্কোসিস রাউটারে এই চিহ্নটি ওই এসে গেছে। এখানে এবার ঢুকলে সরাসরি দেখা যাবে। এ দেখো, রাউটারটি সেট আপ করার সময় সব কিছু ঠিক আছে। এই পিপো, এ তো সবার তো জানা আছে, এটা আমার আইডি, আইডি পাসওয়ার্ড, এটা সবাই দেয় না। তোমাদের যারা এই কানেক্টার যারা তোমাদের যদি দেয়া থাকলে তোমরা কানেক্ট করে নেবে, নিজে নিজে খুলতে পারবে, সেট আপ দিতে পারবে। এবার আইডি আমি সেট আপ আজকে দেখাবো না, কারণ সেট আপ অনেকেই পারে। আমি শুধুমাত্র দেখাবো যে পাসওয়ার্ড কেউ চুরি করে না চালাতে পারে। ওয়ারলেস ডিভাইস ম্যানেজমেন্ট, এখানে আমার আমি কম্পিউটারে চালাই, যার কারণে আমার ইয়ার লেগাচ্ছে ডেস্কটপ 60F। এই যে আমার লোকেশন করতেছে, আমি কয়েকটা মোবাইল চালাতেছি, তার সম্পূর্ণ উঠে পড়েছে এখানে। আমি এখানে দেখাবো, আমি আমার ডেস্কটপে চালানোর জন্য স্পিড বাড়ায় নিছি, যা স্পিড আমি 5MB চালাই, যা 5MB-এর যে সংখ্যাগুলো উঠেছে আমি তারপর দেখা দিতেছি। আমি এভাবে পয়েন্টগুলো তুলে দিলাম কোনো ইয়া ছাড়া। এবার ইন্টারফেস করলে আমার আগে যা চলে আসবে। এখন এভাবে আমি যদি এইখানে তো ডাউনের জায়গা আপ স্টোরে আমি যদি আমি এগুলো তুলে দিই, আমার কম্পিউটার আমার নেটটা একটু স্লো হবে, আমি তা করব না। এখানে আমি এই নেট স্টোরে স্লো করে দিই, আমি নিজের জন্য আমার নিজের নেট সবসময় ফাস্ট রাখি, আমি অন্য কোনো লাইনে ফাস্ট রাখতে দিই না। এই দেখুন, এই যে মাত্র 4টা লাইন আছে, এখানে 4টার বেশি নাই। আগে আমার চুরি করে লাইন 3টা লাইন চুরি করে চালাইছে, যার কারণে আমি ব্লক মারি দিছি। এই দেখুন ব্লকের, একটা আইফোন G50, রেডমি নোট 8, এই কয়েকটা লাইন আমার চুরি করে লাইন চালাইছে, যার কারণে আমি ব্লক মারি দিছি। ব্লক মারার পর এরা চালাতে পারে না, এবং মোবাইলে তারে আমার রাউটার শো করে না। আমি যদি এখানে এই লাইনটি এখন যদি ব্লক মারি দিই, দেখুন এই যে ব্লক হয়ে গেছে। এখন পাশে যে মোবাইলটি চলতেছে, এই মোবাইল কিন্তু চলবে না, যতে চালান চলবে না। দেখুন আমি আরেকটা মোবাইল ইয়ে করি, এখানে মোবাইল কিন্তু 4টা বেশি নাই। এখন আরেকটা মোবাইল ওপেন করতেছি, মোবাইলটা এখনই শো করবে। এই দেখুন একটা মোবাইল শো করেছে। এই যে এই এই লাইনটা আমার শো করছে এক্সট্রা, দেখুন এই লাইনটা আমি এখনই এখানে আরেকটা ইয়ে আছে, আপনার লাইন যদি আপনি নিজে কয়টা লাইন দিচ্ছেন, কয়টা চালাবেন, কীভাবে চালাবেন, তা এটা আপনি নিজে ঠিক রাখতে পারবেন।
একাডেতে আপনি লাইন যেটা পরিচিত লাইন, পরিচিত লাইন এখানে নাম লিখতে পারবেন যে যে কোন একটা নাম দিয়ে, যে বি টু এরম একটা নাম দিয়ে রেখে দিলেন, ইন্টারফেস করলেন, এই যে ছেড়ে দিলেন, দেন ওপেন হয়ে গেলো। অ্যান্ড এটা যদি আমি ব্লক মারি, ব্লক মারলে এটা আর দেখাবে না, শো করবে না, আমি নেট চালাতে পারবো না। ব্লক মারলে দেখেন যে ব্লক মারলে অ্যান্ড্রয়েড বি টু ব্লক হয়ে গেছে। আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখে। এটা আমি আবার ছুটিয়ে দিলে আবার এটা শো করবে মোবাইলে। এভাবে আপনার রাউটারকে আপনার নেট ঠিকভাবে চালাতে পারবেন, কেউ সুই করে আপনি নেটটা চালাতে পারবে না। তা এই এই থেকে এ পর্যন্ত থাকলো, আশা করি ভালো থাকবেন আমার ভিডিওটা দেখে। যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এভাবে আমার রাউটার সেট আপটা যদি ভালো লাগে লাইক দিয়েন।